পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যখনই নতুন কোনো আপডেট আসে সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য সেই তথ্য প্রোভাইড করা হয় ভিডিওর মাধ্যমে এবং আজকের এই ভিডিওর থামনাইল পিকচার এবং ভিডিওর টাইটেলে আপনারা দেখেছেন আজকে আলোচনা করব যুবশ্রীর প্রকল্প নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউবি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করে এবং সেই ওয়েবসাইট থেকে আজকে একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে নতুন আপডেট আপনাদের সঙ্গে যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়ে হয়ে থাকেন এবং আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেখানে আবেদন প্রক্রিয়া কিভাবে করব কিভাবে আবেদন হবে আবেদনের ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছু এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রয়েছে এই ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন ভিডিও ঠিক নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে একবার প্রেস করে দিন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং যে কোনো আপডেটগুলো সবার আগে পেতে বেল আইকনটা অন করে দেবেন তাহলে কোনো ভিডিও কিন্তু মিস হবে না যে এই চ্যানেলে সমস্ত ধরনের সরকারি প্রকল্পের সমস্ত ধরনের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় ইউটিউবের মাধ্যমে এবং ভিডিওগুলো গুলো আপনাদের জন্যই প্রোভাইড করা হয় অবশ্যই লাইক করে দেবেন তো যুবশ্রী প্রকল্পটা কি একটু সংক্ষেপে আপনার সঙ্গে শেয়ার করি এবং যারা নতুন ভিডিওটা দেখছে তাদের প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লঞ্চ করা হয়েছে এবং সেই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েরা যারা এখনো পর্যন্ত চাকরি পাচ্ছে না পায়নি বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকার পনেরোশো টাকা করে দিচ্ছে অর্থাৎ ওয়ান ফাইভ জিরো জিরো এক হাজার পাঁচশো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কিন্তু দিয়ে দিচ্ছে এবং আপনি যদি এখানে আবেদন করতে চান আপনার মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে যদি আপনি কলেজে পড়ছেন এমন হতে পারে কম্পিউটার কোর্স করছেন এমন হতে পারে বিএড করছেন ডিএড করছেন আইটিআই পলিটেকনিক কলেজ ইউনিভার্সিটি যা কিছু করছেন না কেন আপনি কিন্তু এখানে আবেদন করে রাখবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যখন কোনো রিক্রুটমেন্ট হয় চাকরির খবর যখন বেরোয় সেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নোটিফিকেশন উল্লেখ থাকে যে আপনার নাম কি যুবশ্রী প্রকল্প অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে মুক্ত রয়েছে যদি থাকে তাহলে ইয়েস করে আপনার এমপ্লয়মেন্ট আইডি নাম্বারটা দিয়ে দেবেন তাহলে কিন্তু একটা অগ্রাধিকার আপনি পাবেন সেই ছাত্রের ক্ষেত্রে এমনটাই কিন্তু সরকারের পক্ষে কিন্তু এমনটাই কিন্তু জানানো হয়েছে সূত্রের খবর অনুযায়ী তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব সেই নতুন আপডেট আজকের আপডেট একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে এবং এর আগে আমরা আরো বিভিন্ন ধরনের ট্রেনিং এর খবর আপনাদের প্রোভাইড করেছি সেই সমস্ত ট্রেনিং এর ভিডিওগুলো দেখতে হলে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে দেখে নেবেন সেই সম্পূর্ণ ভিডিওগুলো এবং সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল খুবই উপকারে আসবে এবং নলেজ হবে ভিডিওগুলো শেয়ার করবেন নিজে ভিডিওগুলো দেখবেন এবং অন্যকেও দেখাতে সাহায্য করবেন তো চলুন আজকের আপডেট নিয়ে ভিডিওটি শুরু করি দেখুন রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে লেখাই রয়েছে সরকারি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমরা যখনই নতুন কোনো আপডেট আসি সবার আগে কিন্তু আমরাই কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন নাহলে ভিডিও দেখতে দেখতে পরে ভুলে যাবেন সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করে দিন এখনই তো দেখুন এই ওয়েবসাইট যখন ওপেন করবেন ওপেন করার পর আপনারা চলে যাবেন নিচের দিকে দেখুন আদার অ্যাডভার্টাইজমেন্ট হোয়াটস নিউ কি কি নতুন রয়েছে এখানে এক নাম্বার আর দু নাম্বারটা ভালোভাবে কেয়ারফুলি আপনারা দেখুন দেখুন অ্যাপ্লিকেশন ফর ওয়েল্ডার ট্রেনিং সেন্টার লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে তার মানে বুঝতে হবে এবং দেখুন নিচে দুই নম্বরে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েল্ডার ট্রেনিং সেন্টার তো আপনারা সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করবেন যেহেতু আগে প্রথমে কি করতে হবে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট সবসময় পড়বেন ভালো করে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু সেই পিডিএফ ফাইলটা ওপেন করে নেবেন এবং পিডিএফ ফাইলটা একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই পিডিএফ ফাইলটা হচ্ছে এটা কিন্তু ভালোভাবে কেয়ারফুলি দেখতে হবে দেখুন এখানে বয়লার কোয়ালিটি হাই প্রেশার ওয়েল্ডার এবং অ্যাডভান্স বয়লার কোয়ালিটি হাই প্রেশার ওয়েল্ডার এটা হচ্ছে টেকনিক্যাল একটা কোর্স একটা ট্রেনিং করাবে গভর্নমেন্ট এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং কোর্সেস অ্যাট ওয়েলডার ট্রেনিং সেন্টার তারাতলা অ্যান্ড আসানসোল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি 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 ওয়ান দেখতেই পারছেন দুই হাজার কুড়ি দু হাজার একুশ এটা ট্রেনিং ট্রেনিংটা কিন্তু হচ্ছে কোথায় হচ্ছে দেখুন সেন্টারটার নাম হচ্ছে তারাতলা অ্যান্ড আসানসোল আসানসোলে কিন্তু হবে এবং সমস্ত এ টু জেড ঠিকানা ঠিকানা সমস্ত কিছু রয়েছে এখানে দেখুন এখানে সমস্ত ঠিকানা রয়েছে আপনারা দেখে নিতে পারবেন ওয়ে ওয়েবসাইটটা ভিজিট করে এবং অবশ্যই কিন্তু ভিডিও ড্রেসক্রিপশনগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এবং দেখুন এখানে দুটো ট্রেনিং হবে এ বি দেখতেই পাচ্ছেন এবং অ্যাড্রেসটাও রয়েছে এখানে কলকাতা এবং পশ্চিম বর্ধমান দেখতেই পাচ্ছেন আসানসোল পশ্চিম বর্ধমান এবং কলকাতা তাড়াতলা এই দুই জায়গায় কিন্তু ট্রেনিং সেন্টার দেখুন এখানে লেখাই রয়েছে বোথ আর কোর্সেসার আর অ্যাক্রেডিটেড বাই এন এস কিউ সি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব ভালো একটা গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এটা এবং এখানে আবেদন করতে হলে এই ট্রেনিং অংশগ্রহণ করতে হলে আপনাদের কিন্তু মিনিমাম থাকতে হবে পাস থাকলে কিন্তু এখানে अप्लाई করতে পারবেন এবং মিনিমাম ন্যূনতম अप्लाई করতে পারবেন এবং এক বছরের কিন্তু কোর্স এবং কোর্স ফি হচ্ছে 7000 হাজার টাকা এক বছরের কোর্স হবে 7000 টাকা কোর্স ফি তো আপনারা বুঝে নেবেন বিষয়গুলো এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স বয়লার কোয়ালিটি হাই প্রেসার ওয়েল্ডার যে ট্রেনিং সেই ট্রেনিংটা হচ্ছে মাধ্যমিক পাশ থাকতে হবে অথবা আইটিআই পাস যদি থাকে আপনার তাহলেও কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানেও কিন্তু মাধ্যমিক পাস এবং বয়স কিন্তু আঠারো মিনিমাম এবং এটা কিন্তু এক বছরের এবং এখানে কিন্তু একটু বেশি হচ্ছে কোর্স ফিটা নয় হাজার টাকা দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা কোর্স ফি এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে দুটো ঠিকানা রয়েছে দুটো ঠিকানাতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে একটা ফর্ম কিন্তু ফিল করতে হবে তো ফর্মটা চলুন আমরা দেখে নিই এক নম্বরে রয়েছে যেহেতু আগেই বলেছি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড আপনার চলে আসবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কিন্তু আপনারা কিন্তু আপনারা কি করবেন সিম্পলি এখানে ক্লিক করলে সেই ফর্মটা কিন্তু খুলে নেবেন এবং ফর্মটা খোলার পর আমি বড় করে নিচ্ছি আপনার জন্য একটু আপনার জন্য বড় করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ওয়েল্ডার ট্রেনিং সেন্টার তারাতলা আসানসোল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়েল্ডিং ট্রেনিং কোর্স এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে খুব সিম্পল একদম একদম সিম্পল একটাই পেজ রয়েছে নিজেরাই পারবেন আমরা সবসময় দেখিয়ে দিয়ে আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন তো এমনই কিন্তু এখানে নাম বাবার নাম অ্যাপ্লিকেশন কোন কোর্সে অ্যাপ্লাই করবেন দুটোই কোর্স রয়েছে এখানে দুটোর মধ্যে যেটাতে আপনি করবেন সেটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ ন্যাশনালিটি সেক্স মেইলিং অ্যাড্রেস অর্থাৎ আপনার ইমেল আইডি একটা জিমেল আইডি যদি থাকে জিমেল অ্যাকাউন্ট তাহলে দিয়ে দেবেন এখানে দিতেই হবে যেহেতু এই অ্যাপ্লাইগুলো দিতে হয় পারমানেন্ট অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি তো এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের দিয়ে দেবেন ডিক্লারেশনে এখানে ডেট প্লেস দেবেন আপনার গ্রামের নাম শহরের নাম দিয়ে দেবেন এখন এবং ডেট দেবেন এবং সিগনেচার করে কিন্তু আপনারা এই যে দুটো ঠিকানা রয়েছে এই দুটোর মধ্যে যেখানে করবেন আপনার যেটা সুবিধা হয় সেখানে অ্যাপ্লাই করে দেবেন তো তারপর প্রার্থী বাছাই করবে এবং পেমেন্ট কিন্তু এখানে ড্রাফট কাটতে হবে ডিমান্ড ড্রাফট কাটতে হবে ডাইরেক্টর স্টেট লেবার ইনস্টিটিউট এটা হচ্ছে পেভেল অ্যাট কলকাতাতে আপনার কিন্তু সেই পেমেন্ট করতে হবে অবশ্যই কিন্তু দেখে নেবেন নোটিফিকে নোটিফিকেশনগুলো এবং যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি দেখিয়ে দিলাম আপনাদের জন্য যখন নতুন কোনো আপডেট আসে আমরা দেখিয়ে দিই অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখার পাশাপাশি ভিডিওটা লাইক করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওগুলো তাহলে কি হবে এখানে আমাদের ফ্যামিলিতে কিন্তু আরও পরিবারের সদস্য বাড়বে এবং আরও ভালোভাবে আমরা কিন্তু অনেক কিছু দেওয়ার একটা প্রেরণা সেটা কিন্তু আমাদের আরো বাড়বে এবং আরো নতুন নতুন ভিডিওগুলো আপনার জন্য আমরা প্রোভাইড করতে পারবো ভালো লাগবে আমাদের তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে